প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কুশলে আছো। তো কোভিড-19 কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী সকলে ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, কিন্তু শ্রেণী কার্যক্রম বিদ্যালয়ে বন্ধ থাকার কারণে শ্রেণী কার্যক্রম চালু না হলেও অনলাইন শ্রেণী কার্যক্রম আমাদের চালু আছে। তোমরা সেখান থেকে অনলাইন কার্যক্রম শ্রেণী কার্যক্রম ফলো করে বা পাশাপাশি তোমরা বাংলাদেশ সংসদ টেলিভিশন আমাদের বিভিন্ন ওই প্রত্যেকে টেলিভিশনে দেখবা যে বিভিন্ন ক্লাস চলছে, তোমরা সেগুলো ফলো করবা। এই হচ্ছে কথা। তো এখন আজকের পাঠে আসছে আমি দ্বিজেন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক মাগুরবন ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের পাঠ সপ্তম শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায়, পাঠ 8 ও 9। আমি আজকের এই পাঠে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো আমরা কম্পিউটার, তো তোমরা কম বেশি সবাই তোমাদের স্কুলে বা তোমাদের বাড়িতে অনেকেই কম্পিউটার ব্যবহার করো। তো কম্পিউটার এখন আগে যে কম্পিউটারের সামনে থাকে, কম্পিউটারের মনিটরের সামনে থাকে যে একটা বড় কিবোর্ড। তো আমরা এই কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তো ইনপুট দেওয়ার প্রধান ও বহুল ব্যবহৃত যন্ত্র। তো তথ্য প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। যে সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করতে চাইলে যন্ত্রগুলো কিছু নির্দেশনা দিতে হয়, তখন কিবোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে নির্দেশনা দিই, তাহলে তখন যন্ত্রগুলো একটি চাওয়া অনুযায়ী কাজ করে দেয়। তো আজকের দিনের আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা আসছে টাইপরাইটার নামে এক ধরনের যন্ত্র থেকে। সাধারণত কিবোর্ডে বর্ণ, সংখ্যা, বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিরাজমান থাকে বা বিন্যস্ত থাকে। তা কম্পিউটার কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে। এই কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলেও অন্য অন্য ভাষায় কিবোর্ড পাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশ সরকার সকল মোবাইল ফোনে কিবোর্ডে বাংলা লেআউট যুক্ত করার এক নির্দেশনা জারি করেছে, যার ফলে আমরা অনেকেই মোবাইলে বাংলা লিখতে পারি। তো এরপর আমরা আরেকটা যন্ত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটার মাউস। তো তোমরা নিশ্চয়ই জানো যে মাউস নামের একটি যন্ত্র আমরা ব্যবহার করে ফেলেছি। তো এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। তো একে অনেকে পয়েন্টিং ডিভাইসও বলে থাকে। যারা প্রথম এটি তৈরি করেছে তাদের ধারণা ছিল একটি দেখতে ইঁদুরের মতো, তাই এর নাম হয়েছে মাউস। মাউসের সাধারণত দুটি বাটন থাকে, একটাকে বলা আছে লেফট বাটন, আরেকটাকে বলা আছে রাইট বাটন, আর মাঝখানে থাকে একটা চাকা, এটাকে আছে স্ক্রল বা হুইল থাকে। চাকার ইংরেজি হচ্ছে হুইল। তো এই পৃথিবীতে অনেক ধরনের মাউস প্রচলিত আছে। সাধারণত ব্যবহারকারীরা স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করেন। কম্পিউটারের মনিটর পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় তীরের খোলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে। মাউসটি নাড়াচাড়া করা হলে পয়েন্টারটির অবস্থান পরিবর্তন করে। মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। সাধারণত নির্দিষ্ট প্রোগ্রামে চিহ্নের আইকনের উপর মাউসের বাম দিকের বাটন একবার ক্লিক করলে প্রোগ্রামটি নির্বাচিত বা সিলেক্ট হয়, এবং পরপর দ্রুত দুবার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। ল্যাপটপ কম্পিউটারের টাচ প্যাড দিয়ে আমরা মাউসের কাজ সম্পাদন করে থাকি। এরপর আমরা দেখি যে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, তোমরা আমার মসজিদে আজান দিতে শুনেছি, তাই না? তো এই আজান যে যন্ত্রটার মাধ্যমে দেওয়া হয়, এই যন্ত্রটার নাম হচ্ছে মাইক্রোফোন। তো এটি একটু ইনপুট যন্ত্র। আমাদের কথা বা গান যে কোনো ধরনের শব্দের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ, কথা বলার ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। টেলিফোনেও এর ব্যবহার আছে বলে যন্ত্রটির আবিষ্কার বেশ আগেই হয়েছে, তবে এটাকে নিয়মিতভাবে কম্পিউটার ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোন
ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসলে ডিজিটাল ক্যামেরা, আমরা বিভিন্ন ওই যে পিকনিক বা বিভিন্ন শিক্ষা সফরে গিয়ে আমরা বিভিন্ন রকম ছবি, বিভিন্ন মুহূর্তে ছবি তুলি, তো এই ছবিটা আছে আমরা ওই ক্যামেরা দিয়ে ছবি তুলি। তা ক্যামেরার আকৃতি আধুনিক সমাজে সেটা অনেক ডিজিটাল আকার হয়ে গেছে, একটা ক্যামেরা দিয়ে বর্তমানে অনেক কাজ করা যায়। আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র আছে ক্যামেরা, এ সময়ের খুবই জনপ্রিয় ডিজিটাল জনপ্রিয় যন্ত্র হলো ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে। প্রথম দিকে গবেষণার কাজে বিশেষ মহাকাশ গবেষণা ডিজিটাল ক্যামেরা কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরায় কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল ক্যামেরাটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো যায়। এরপর আসে দেখো আরো ক্যামেরা আছে, আমাদের ওয়েবকাম ক্যামেরা। ওয়েবকাম ক্যামেরা আছে ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ, একটি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে ওয়েবকাম ক্যামেরা সংযুক্ত থাকে। ওয়েবকাম ক্যামেরার মাধ্যমে আমরা স্থির চিত্র, ভিডিও বা কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, তোমরা যে মোবাইলে মোবাইল টাচ স্মার্টফোন ব্যবহার করতেছো, এই মোবাইল ফোনের স্মার্টফোনের সকল ক্যামেরাগুলো হচ্ছে ওয়েবকাম ক্যামেরা আছে। তো এরপরে দেখি আমরা স্ক্যানার। তো স্ক্যানার এক সময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্ট প্রতিলিপি বা কপি করতাম, কিন্তু এ প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করতে হতো, তথ্যটি সংরক্ষিত থাকতো না। এই সমস্যাটির সমাধান যে যন্ত্র করেছে তার নাম হচ্ছে স্ক্যানার। যে কোনো প্রকার ছবি মুদ্রিত বা হাতে লেখা ডকুমেন্ট বা কোনো বস্তুর উপর ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম হচ্ছে স্ক্যানার। তো এই যন্ত্র, এই ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে প্রবেশ করানো যায়। তারপর আরেকটা যন্ত্র ডিভাইস নিয়ে আমি একটু আলোচনা করব, যেটা হচ্ছে ওএমআর। শিক্ষার্থী বন্ধুরা ওএমআর এর পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এটি একটি ইনপুট ডিভাইস, আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআর এর কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো, বিশেষভাবে তৈরি করা কিছু দাগা বা চিহ্ন ওএমআর করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা এই ওএমআর মেশিনটা তোমরা যারা জিএসসি পরীক্ষা দিয়েছ বা এসএসসি পরীক্ষা দিবা, তারা ওই যে নৈর্ব্যক্তিক অংশটা বিশেষ করে ওএমআর মেশিনের মাধ্যমে তোমাদের নৈর্ব্যক্তিক অংশের মূল্যায়ন করা হয়। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুকে। তো আমি আবারও এই বলে আমি আমার অনলাইন সেমিনার কার্যক্রম আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে মাস্ক পরবা, 20 মিনিট অন্তর সাবান দিয়ে হাত ধুতে পারবা 20 সেকেন্ড করে। তো ঠিক আছে, ধন্যবাদ।